ামহমতুল্লাহ বারাকাত ইসলামী প্রস্তাদের গ্রুপে আমাদের সমিত এক তিনি জানতে চেয়েছেন আমরা যে স্মার্ট ফোন ব্যবহার করি সেটি একটু দামি ফোন এই জন্য ব্যবহার করি যে এর মাধ্যমে আমরা দিনই কাজ করি অনেক শেখ মুখের তাদের আর্টিকেল অডিও ভিডিও প্রশ্ন উত্তর সেগুলো আমরা আমাদের ডিভাইসে রাখি অন্য বোনরা যখন প্রয়োজন বোধ করেন তখন আমরা তাদেরকে ট্রান্সফার দিই ক্ষেত্রে আমার প্রশ্ন হলো আমরা যে দামে মোবাইল ব্যবহার করছি এটি কি বিলাসিতা হচ্ছে না বা এটি কি অন্যায় হচ্ছে না ইনলাতাম সন্মিতা দিনীবন কেউ যদি অপচয় করে তাহলে সে শৈতানের ভাই সেটি অন্যায় এবং হারাম তবে অপচয় যদি না করে প্রয়োজনের তাগিদে যদি কেউ কোনো ভালো জিনিস ব্যবহার করে তাহলে সেটি অপচয় নয় বা বিলাসিতা নয় যে কারণ আপনি উল্লেখ করেছেন আমার মনে হয় বা আমি এভাবেই মত পোষণ করি যার অর্থ সম্পদ আল্লাহ সুতল কিছুটা ভালো দিয়েছেন যারা দিনই কাজ করতে চান তাদের স্মার্টফোনটা আরও ভালো হওয়া দরকার যার মাধ্যমে তারা দিনী কাজ আরো সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন এটি অপচয় নয় এটি বিলাসিতা নয় বরং উদ্দেশ্য যখন আপনার ঠিক রয়েছে তখন একে বিলাসিতাও বলা যাবে না অপচয় বলা যাবে না বরং এটা প্রয়োজন আরো ভালো স্মার্টফোন রাখা দরকার যার মাধ্যমে আমরা অতি সহজে আমরা আমাদের কাজগুলো যেন করতে পারি কেননা অনেক সময় অনেকগুলোরা অডিও ভিডিও চাই তাদের কাছে ট্রান্সফার করতে অথবা ইন্টারনেট দিয়ে তাদের মাধ্যমে ট্রান্সফার করতে সময় লাগে ক্ষেত্রে আমার ইন্টারনেটটাও ভালো থাকা উচিত যেন দ্রুত আমি কাজ করতে পারি অল্প সময়ে অধিক কাজ করতে পারি এই জন্য ভালো মোবাইল রাখা দরকার এদিকে অপচয় বলা যাবে না আল্লাহ সুরা ইসরার সাতাশ নম্বর আয়াতে যেটি তিনি উল্লেখ করেছেন ইন্নাল মোবাইল ভিড় কান ইহান যারা অপচয়কারী তারা শয়তানের ভাই তারা অপচয় করে তাদের অর্থ সম্পদ পোশাক পরিচ্ছদ এছাড়াও আনুষাঙ্গিক তাদের যে রয়েছে সেগুলো তারা অপচয় করে প্রয়োজনহীন ভাবে খরচ করে তার এটি প্রয়োজন নাই প্রয়োজন ছাড়া সে মানুষকে দেখানোর জন্য অহংকার করার জন্য সে ব্যবহার করে এতে অবশ্যই সে গুণাগার আর অহংকারের কিছু দিকও রয়েছে আল্লাহ নবী এই ক্ষেত্রে তিনি বলেছেন

কোনো ব্যক্তি যদি ভালো পোশাক পরতে চায় তার স্যান্ডেল যদি সুন্দর হয় জুতা সুন্দর হয় তাহলে এটি কি অহংকারের মাঝে পড়বে আল্লাহ নেই না না এটি এটি কেন তো পোশাক পোশাক পরিচ্ছদ পরিচ্ছদ বরং ভালো পরা উচিত এবং স্যান্ডেল বা জুতা এটি ভালো পরা উচিত আল্লাহ তাকে অর্থ দিয়েছেন অহংকার যদি না করে স্বাভাবিকভাবে ভালো পরে এটি ভালো বরং ইন্নল্লাহ জামির জামাল আল্লাহ তিনি সুন্দর এবং যতকে তিনি অধিক পছন্দ করেন এরপরে তিনি অহংকার সম্পর্কে বললেন অহংকার হল বাতারুল হক যে হককে নষ্ট করা আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করা একই বলাই অহংকার আল্লাহ যা আদেশ করেননি সে আদেশের লঙ্ঘন করা এটিকে বলা হয় অহংকার ও নাস এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমার এই পোশাক রয়েছে তোমার এই পোশাক নাই আমি এই স্মার্টফোন ব্যবহার করছি এবং আমার চেয়ে বেশি দামি স্মার্টফোন কেউ ব্যবহার করতে পারবে না এ ধরনের যদি বিষয়গুলো থেকে থাকে কারোর হৃদয়ে যদি এমনটি থেকে থাকে তাহলে এই ক্ষেত্রে সে গুণাগার পক্ষান্তরে কেউ যদি দিনের তাগিদে সুন্দর স্মার্টফোন ব্যবহার করে অথবা ল্যাপটপ ব্যবহার করে আইপ্যাড ব্যবহার করে এতে গুণাগার নয় বরং এই ক্ষেত্রে তিনি সোয়াবের হকদার এজন্য একই ব্যক্তির কাছে একাধিক ডিভাইসও থাকতে পারে যিনি স্মার্টফোন ভালো রেখেছেন তিনি আইফোনও রেখেছেন অথবা আইপ্যাডও রেখেছেন অন্যান্য ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো তিনি রেখেছেন উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে আমি দিনই কাজ করব। আল্লাহ তালা আমাদের সকলকে সর্ব অবস্থাতে দিনকে সুন্দরভাবে বোঝান এবং আমল করার সাথে সাথে অন্যদের কাছে প্রচার এবং প্রকাশ করার তৌফিক দান করুন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ওসাহাবিহি ওসাল্লাম